আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হে বরকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাত আসলাম আল আর আপনি একটি প্রশ্ন করেছেন যে সোরা তোবার শেষ আয়াত এবং রজিত বিল্লাহ হেরাব্বা এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পড়ার হাদিস কি সহী এ ব্যাপারে তো কোনো হাদিস আমি পাই নাই যে সেটা সহী বলবো না জয় বলবো হাদিসই তো পাই নাই বা হাদিসই তো নাই ব্যাপারে সুরা তো বা শেষের আয়াত সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারে কোনো নির্ভরযোগ্য হাদিস নাই অনরূপভাবে রদ ইতু বিল্লাহ রব্বা এ অবীল ইসলামী দিন আবে মোহাম্মেদ দিন আলী ইহসাল্লাম নাবিয়া রসুল্লাহ বা কোন কোনো সময় সাল্লা সাল্লাম বাদ দিয়ে নাবিয়ান ও বলতে পারেন তো এটা সকাল সন্ধ্যায় তিনবার বলার ব্যাপারে হাদিস আছে যদিও আলামাদের মধ্যে ইখতলাপ আছে যে এই হাদিসটা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার যে এই হাদিসে বলা হয়েছে এটা সহি কি সহি না তো যাই হোক বেশ কিছু রেওয়ায়ত পাওয়ার কারণে আলামসিদ্দিন আলবানি বলেছেন যে হাসান লেগাই রিহি মানে এই হাদিসটা মূলত জয়েফ কিন্তু অনেকগুলো সনদে আসার কারণে এটা হাসান পর্যায়ে পড়ে জন্য আমলযোগ্য ইনশাআল্লাহ তিনবার করে কিন্তু সাতবার করে পড়ার কোনো নির্ভরযোগ্য হাদিস নেই অতএব সকাল সন্ধ্যায় যে নির্ধারিত দোয়া এবং জিকিরগুলো রয়েছে যেগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত আমি আশা করছি যে আপনারা সেগুলোর প্রতি আমল করবেন সেগুলি মুখস্থ করবেন এবং অন্যকেও শেখাবেন আল্লাহ সবাইকে তফিক দান করুন